ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় বাজারে পেঁয়াজের দাম বেড়েই চলছে। এর মধ্যে দেশীয় আমদানি করা পেঁয়াজের দাম কেজি প্রতি বেড়েছে 15 থেকে সর্বোচ্চ 20 টাকা পর্যন্ত। দর্শক, বাজারের অবস্থা একটু জানতে চাবো, পেঁয়াজের সরবরাহ কেমন আছে? শেরপুরে যাচ্ছি, সহকর্মী আদিল মাহমুদ আছেন আমাদের সাথে। আদিল, স্থানীয় বাজারে যদি পেঁয়াজের দাম জানতে চাই কেমন দেখছেন, আর বাজারের সরবরাহই বা কেমন দেখছেন? আদিল, একটু পেঁয়াজের বাজারের খবর জানতে চাইবো আপনার কাছে, সরবরাহ কেমন দেখছেন, দাম কেমন দেখছেন বাজারে? পেঁয়াজের বাজারে কিছু অস্থিরতা বিরাজ করছিল আসলে শেরপুরে। মূলত আসলে আমি যদি একটু দেখাই আপনাদেরকে, বর্তমানে গত এক সপ্তাহ যে পেঁয়াজের বাজারে দেখতো দাম নিয়ে খানামা করছিল, এবং এবং আমাকে যে যেটা পাইকাররা যেটা আমাকে জানিয়েছে, আসলে ক্রেতাদের কিন্তু হঠাৎ করে পেঁয়াজ কেনার এত প্রতি আগ্রহ বেড়ে যাওয়ার কারণে কিন্তু বাজারে অনেকটাই অস্থিরতা দেখা দেয়, এবং এই কারণে কিন্তু বাজারে পেঁয়াজের দাম অনেকটা বেড়ে যায়। এবং তবে আসার কথা হচ্ছে, গত দুদিন থেকে কিন্তু পেঁয়াজের বাজার কিছু স্থিতিশীল। আমি কিছুক্ষণ আগে ওদের সাথে কথা বলেছি, ওনারা আমাকে যেটা জানিয়েছেন, বর্তমানে 32 টাকা কেজি দরে আসলে পাইকারি বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে। এবং এবং আপনি আজকে খুচরা বাজারে যেটা আমি খুঁজে নিয়েছি, খুচরা বাজারে কিন্তু 40 টাকা প্রকার ভেদে পেঁয়াজ বিক্রি হচ্ছে। এবং তবে একটা বিষয় হচ্ছে যে মার্কেটিং বিভাগ থেকে কিন্তু আসলে কিন্তু পুরো তদারকি নেই, সেই তদারকি না থাকার কারণে কিন্তু পেঁয়াজের বাজারে প্রায় এখানে অস্থিরতা বিরাজ করে। একটা বিষয় আমি আপনাকে বলে রাখি, শেরপুরে মূলত পাবনা, দিনাজপুর এবং কুষ্টিয়ার পেঁয়াজকে এখানে বেশি সরবরাহ হয়ে থাকে। এবং গত দুদিন থেকে যেটা আমাকে এখানে দিতে তারা জানিয়েছে যে কুষ্টিয়া থেকে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ কিন্তু তাদের কাছে হাতে এসে পৌঁছেছে, এবং গতকাল থেকে কিন্তু কুষ্টিয়া থেকে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ কিন্তু তাদের কাছে হাতে এসে পৌঁছেছে, এবং গতকাল থেকে কিন্তু বাজারে পেঁয়াজ কিন্তু 32 টাকা দরে বিক্রি হচ্ছে। তবে খুচরো বাজারে আসলে নিয়ন্ত্রণের বাইরে, খুচরো বাজারে যে খুচরো বিক্রেতারা যে যেমনি পাচ্ছে সেই হিসেবে পেঁয়াজ বিক্রি করছে। তবে প্রশাসনের পক্ষ থেকে যদি আসলে এই বিষয়টা নজরদারি করা হয়, তাহলে আমার মনে হয় পেঁয়াজের বাজারটা মোটামুটি স্থিতিশীল থাকবে। আদিল মাহমুদ জানাচ্ছিলেন শেরপুর থেকে।